বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। এই যে দেখেন, এটা হলো জীবন ও জীবিকা বিষয়ের বাৎসরিক ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্টের একটা ফরম্যাট। এই দেখেন, জীবন এবং জীবিকা বিষয়, এখানে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, আর অনেক কিছু লেখা আছে, সূচক আছে, পারদর্শিতার মাত্রা আছে, অনেক কিছু আছে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা ইতিমধ্যেই এই ফরম্যাটটা দেখে ফেলেছেন। এই ফরম্যাটটা আসলে আছে হলো পরিশিষ্ট তিনে সকল বিষয়ের পরিশিষ্ট তিনে আপনি এই ফরম্যাটটা পাবেন। হ্যাঁ, এটা হলো বাৎসরিক চূড়ান্ত ট্রান্সক্রিপ্টের ফরম্যাট। এটা দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সারা বর্ষের মূল্যায়নটা করা হবে। এখন আমরা মূল্যায়নটা কিভাবে করব, দেখেন আমরা কিন্তু ওই ষান্মাসিকে ধারাবাহিক এবং সমষ্টিক মূল্যায়ন করে রেখেছি এবং ইতোমধ্যে বাৎসরিকের ধারাবাহিক এবং সমষ্টিক মূল্যায়ন কিন্তু হয়ে গিয়েছে, প্রায় সকল বিষয়েরই হয়ে গিয়েছে, তাই না? এখন এই যে দেখেন, এই যে ট্রান্সক্রিপ্ট, চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে সূচক বা নির্দেশক বা পিআই দেওয়া আছে। পিআই গুলার মাত্রায় বাৎসরিক ট্রান্সক্রিপ্টে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে সপ্তম শ্রেণীর জীবন এবং জীবিকা বিষয়ে মোট 14টা পিআই আছে। প্রথম পিআইটা হলো এই যে আপনারা দেখেন 7.1.1, তারপরে 7.1.2, 7.2.1, 7.2.2, এরকম 14টা পিআই এই সপ্তম শ্রেণীর জীবন এবং জীবিকা বিষয়ে আছে। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে যেমন 14টা আছে, আবার আমি দেখেছি ইংরেজিতে 9টা আছে। মানে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম হতে পারে পিআই গুলা। এই পিআই গুলা শুধু কিন্তু বাৎসরিকের পিআই না, চূড়ান্ত ট্রান্সক্রিপ্টের যে পিআই গুলা আছে, এই পিআই গুলা ষান্মাসিক এবং বাৎসরিক দুইটা মিলে এই পিআই গুলা নেওয়া হয়েছে। এই 14টা পেয়ের কিছু আছে ষান্মাসিকের আর কিছু আছে বাৎসরিকের পিআই। হ্যাঁ, এখন আমরা মূল্যায়নটা কিভাবে করব, মূল্যায়নটা আমরা এখন শুরু করব। সম্মানিত শিক্ষকবৃন্দ, এখন আমরা পিআই গুলোর পারদর্শিতার মাত্রা এই ট্রান্সক্রিপ্টে প্রয়োগ করব, চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে। প্রথমেই আমি ধরে নিলাম সপ্তম শ্রেণীর সকল বিষয়ে, আপনি জীবন ও জীবিকা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, বাংলা বলেন, শিল্প সংস্কৃতি বলেন, সকল বিষয়ে 7.1.1 এই পিআইটা আছে। এখন এই পিআইটা আমরা কোথায় মূল্যায়ন করেছি দেখি। আমি ধরে নিলাম এই 7.1.1, এই 7.1.1 পিআইটা, এই যে পিআইটা, এই 7.1.1 পিআইটা আমি ষান্মাসিক ধারাবাহিকে মূল্যায়ন করেছি, আবার ষান্মাসিক সামষ্টিকেও মূল্যায়ন করেছি। এখন তাহলে পিআইটা আমি ট্রান্সক্রিপ্টে কিভাবে প্রয়োগ করব। প্রথমে আমি কি করব, আমি দেখব আমি এই পিআই গুলোতে তাকে পারদর্শিতার মাত্রা কি দিয়েছি। আমি ধরে নিলাম ষান্মাসিক ধারাবাহিকে একজন শিক্ষার্থী 7.1.1 পিআইটার উপর পেয়েছে হলো এই চতুর্ভুজ। আমি ধরে নিলাম কি পেয়েছে, এই চতুর্ভুজ পেয়েছে। হ্যাঁ, আর ধরে দিলাম এই 7.1.1 পিআইটার উপর ষান্মাসিক সামষ্টিকে পেয়েছে বৃত্ত। এখন
ওই শিক্ষার্থীকে আমি পারদর্শিতার মাত্রা কোনটা দেব, আমি সর্বোচ্চটা দেব। আমরা জানি চতুর্ভুজের চাইতে এই বৃত্তের হ্যাঁ মাত্রা বড়, তাহলে আমি এই শিক্ষার্থীকে কি বৃত্তটা দেব। কিন্তু সম্মানিত শিক্ষক বৃন্দ, আমরা এই ট্রান্সক্রিপ্টে বৃত্ত বা চতুর্ভুজ বা ত্রিভুজ কিছুই ব্যবহার করতে পারবো না। এখন আমরা দেখব 7.1.1 যে পিআইটা আছে, বৃত্ত কোথায় আছে, এটার উপরে এই যে বৃত্ত আছে, এবং 7.1.1 এর সোজাসুজি বৃত্তের নিচে যে গড়টা আছে সেখানে আমরা কি করব, সেখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব। এই একটা কি দেব, একটা টিক চিহ্ন এভাবে দিয়ে দিব। ঠিক আছে সম্মানিত শিক্ষক বৃন্দ, এখন আবার আমি ধরে নিলাম এই 7.1.1 পিআইটা ষান্মাসিক ধারাবাহিকে ছিল, ষান্মাসিক সমষ্টিকে ছিল এবং বাৎসরিক সমষ্টিকে ছিল। তাহলে কয় জায়গায় এই পিআইটা আমরা দেখতে পেলাম, 3 জায়গায় ধরে নিলাম আর কি। এই পিআইটা ষান্মাসিক কি, 7.1.1 পিআইটা ষান্মাসিক ধারাবাহিকে ছিল, ষান্মাসিক সমষ্টিকে ছিল, আবার বাৎসরিক সমষ্টিকে ছিল। কয় জায়গায় ছিল, তাহলে 3 জায়গায়। এখন 3 জায়গায় তাকে আমরা পারদর্শিতার মাত্রা কি দিয়েছিলাম, ধরেন এই শিক্ষার্থী ষান্মাসিক ধারাবাহিকে পেয়েছিল ত্রিভুজ, ঠিক আছে, ষান্মাসিক সমষ্টিকে পেয়েছিল চতুর্ভুজ, বাৎসরিক সমষ্টিকে সে পেয়েছিল ওই বৃত্ত। এখন চূড়ান্ত যে ট্রান্সক্রিপ্ট আছে সেখানে আমি কোনটা নেব, ওই 7.1.1 এর জন্য, সে কিন্তু 7.1.1 আমরা 3 বার মূল্যায়ন করেছি, ষান্মাসিক ধারাবাহিক, ষান্মাসিক সমষ্টিক এবং বাৎসরিক সমষ্টিক, 3 জায়গায় সে 3 ধরনের পারদর্শিতার মাত্রা পেয়েছে। এখন 7.1.1 এ তাকে আমরা কোন মাত্রাটা দিব, এখানে সর্বোচ্চ কোনটা, ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা দেব। এখন ত্রিভুজটা কোথায় দেব, এই 7.1.1 এর কোথায় ত্রিভুজ আছে, এই দেখেন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ আছে হ্যাঁ, এই ত্রিভুজটার নিচে যে গড়টা আছে সেটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে, এখানে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেব। এইভাবে আমরা মোট 14টা পিআই কে কি করব, মূল্যায়ন করব, 14টা পিআই এই ট্রান্সক্রিপ্টের উপর প্রয়োগ করব টিক চিহ্নের মাধ্যমে। সম্মানিত শিক্ষক বৃন্দ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বাকি লেকচারগুলো যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই শত বাধার মাঝখানেও আপলোড করতে চেষ্টা করবো।